গৌরনি তাই ছুটিয়ে যাবেনি, একটার জায়গায় দুটিয়ে করিয়ে দেখো, তাও চাটা চাটি আরম্ভ হয়ে যাবে। কি একজন দুই বিয়ে করেছে, এখন ওই লোক ওই বড় বউয়ের কাছে গিয়ে কয় আমার একটু পাকা চুলগুলো তুলে দাও না, চুল কালো। বড় বউ বাসিয়ে বাসিয়ে কালো চুল তুলে দেয়, শালা জালো তাড়াতাড়ি বুড়ো হয়। আর ছোট বউয়ের কাছে কয় একটু পাকা চুল তুলে দাও, ছোট বউ পাকা চুল তুলে দেয় পাকা চুল, আর বড় বউ কাঁচাগুলো তোলে। এই করতে করতে মাথা পুরো পরিষ্কার হয়ে গেছে। একদিন বুড়ো খাটাখাটনি করে বারান্দায় এসে ধুতি পরে শুয়ে পড়ে, আর বড় বউ রান্নাঘরে তাল গুলছে। তাল খান তো আপনারা, তাল আমার তাল খাও না, তা তালের রং আর মালের রং একরকম না? এখন ছোট বউ আবার জল আনতে গেছে দূরে, স্নান টানান করে জল নিয়ে আসবে। আর ওই বড় বউ কি করেছে, তাল বাটিতে করে নিয়ে স্বামী তো ঘুমায় আছে কাইটুয়ে ঠিক পাছার সোজা ভালো করে তাল মাখাই দিয়ে চলে আইছে, একেবারে ধুতির মধ্যে গুজিয়ে দিছে। এই টাইমে যখন ছোট বউ আসছে, আসিয়ে দেখে একই স্বামী তো পায়খানা করেছে, কি কইলে কি, লোকে দেখলি বলবে কি, দুই বিয়ে করবার পেলায় পারো আর হাইকে বাপা পারো, ওটা মেইন চেক হতে কার। হ্যাঁ স্বামী একদম তাড়াতাড়ি করে উঠেছে, হাত দিয়ে দেখে সত্যি তো ঘু, একদম তালের রং আর মালের রং। এর মধ্যে বড় বউ খুন্তি নিয়ে এসেছে, এই ছোট ছোট স্বামীর সঙ্গে এইরকম রেগে ওঠো, স্বামী নয় একটু পায়খানা করিস, তা কি হয়েছে জানিস, সতী নারী যারা প্রয়োজনে স্বামীর পায়খানাও খেয়ে ফেলে তারা। ছোট বউ বলে ও আমি পারবো না, তুমি যদি এত ভালোবাসো তুমি এবার চাটবার জন্যই চলিয়ে আসো। বড় বউ মনে মনে ভাবে তাই, ও তো জানে না আমি তো মাখাই, কি আমি পারি না স্বামীর পায়খানা খেতে, দেখাইয়ে দেই। এই বলে ওই ধুতি নিয়ে হাতে ছাড়তেছে, দেখ আমি পারি কি না। বুড়ো মনে মনে চিন্তা করে বড় বউ কত ভালোবাসে আমার, আমার গু খায়, মুগুর নিয়ে ছোট বউরে দেয়, বেরুয়া আগে বাড়ি থেকে বেরুয়া। কায়দা যে কি, তাহলে একটার জায়গায় দুটো যদি করে তাহলে মাখামাখি করে দবা সারে।